আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে এই জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি বারবার বলেছি, পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না, সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন সেটার শক্তি থাকে না। যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না, সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকারের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোন বাধা আমরা মানব না। নিরপেক্ষ নিরতরীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আসুন, মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্য, ভোটের অধিকার ফিরে আনার জন্য, ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের দেলোয়ার সাইদে, আমাদের এটিএম মাজহারুল ইসলাম, আমাদের ডক্টর শফিকুর রহমান, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা কি রাজি আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সংগ্রামী ভাই এবং বন্ধুগণ। আজকে আমরা তিনটি দাবিতে এখানকে সমাবেশে মিলিত হয়েছি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার যখন ক্ষমতায় এসেছিল সেই সময়ে তাদের স্লোগান ছিল 10 টাকার কেজিতে চাল দিবে। আজকে কি তাদের সেই দাবি সঠিক আছে না ব্যঠিক হয়েছে? আজকে কি 10 টাকায় চাল পাওয়া যায়? তারা বলেছিল ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, আজকে কোথায় সেই বিদ্যুৎ? আপনারা দেখেছেন জনগণ চাপাই নবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে কিভাবে দাবি আদায় করেছিল। আজকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গঞ্জে মানুষ ফুসে উঠবে এবং পল্লী বিদ্যুৎ সহ আওয়ামীদের কার্যালয় ঘেরাও করে বিদ্যুতের দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা বলেছিল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা হবে, কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ নয়, আজকে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আজকে তারা কেয়ারটেকার সরকার চেনেন না, কিন্তু এই সরকার কেয়ারটেকারের জন্য 173 দিন হরতাল দিয়েছিল, সেটা কি বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে? তারা সর্বশেষ 109 ঘন্টার অসহযোগ অবরোধ দিয়েছিল, সেইগুলো জনগণ ভুলে যায়নি। আগামী দিনে এই দেশে
জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শহীদ কাফরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা জেলা নুরুল ইসলাম বলবেন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর সৈয়দ আব্দুল মোত্তাহের সাহেব এমপি আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা ভারপ্রাপ্ত আমির জনাব আব্দুর রহমান মুসা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই কাজটা বারবার ভিত্তি করে যুগপৎ আন্দোলন শুরু হয়েছিল তার সবারই করে আজকে আমরা তিন দফার ভিত্তিতে রাজপথে নেমে এসেছি। আমাদের দাবি অবিলম্ব দ্রব্যমূল্যের উদ্ভূতি নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের দাবি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমুল আমাদের মুক্তি দিতে হবে। আমাদের দাবি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আযম যিনি নেতৃত্বীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ঘোষণা করে বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচনের নজির স্থাপন করেছেন আমার সেই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং তার অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভিত্তিতে আগামী দিনে সরকার গঠনের ব্যবস্থা করতে হবে। আজকের এই দাবি শুধুমাত্র জামাত ইসলামের দাবি নয়, আজকের এই দাবি শুধুমাত্র ছাত্র শিবিরের দাবি নয়, আজকের এই দাবি বাংলাদেশের আপাত আকাল প্রতি জনতা দাবিতে পরিণত হয়েছে। সুতরাং বলতে চাই জনরোষকে জনমত উপেক্ষা করবেন না, জনমতকে উপেক্ষা করে পৃথিবীর কোন সংবাদ তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারেনি। জনমতের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে এই দাবিগুলো মেনে নিতে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে ইস্পাত কঠিন ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।